প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত আজকে আমরা গণিতের তৃতীয় অধ্যায় পরিমাপ সম্পর্কে আলোচনা করব। আমরা অনুশীলনী তিনের পনেরো আঠারো এবং উনত্রিশ নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব তাহলে চলো প্রথমেই দেখিনি আজকের পাঠ শেষে আমরা কি কী শিখতে পারবো আজকের পাঠ শেষে আমরা অনুশীলনী তিনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো চলো তাহলে আমাদের আজকের পাঠ শুরু করা যাক তোমাদের অনুশীলনীর পনেরো নম্বর প্রশ্নটি দেখো এখানে কি বলা হয়েছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার এবং এর বাইরে চারদিকে দিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তা আমাদের নির্ণয় করতে হবে আমরা এই সমস্যাটি একটি চিত্রের সাহায্যে চিন্তা করতে পারি দেখো এটি হলো বর্গাকার ক্ষেত্র এর এক বাহুর দৈর্ঘ্য হল তিনশো মিটার আবার এর বাইরে চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে তাহলে এটি হলো রাস্তা এই রাস্তা চার মিটার চওড়া এবং এরকম চার মিটার চওড়া রাস্তা এই বর্গাকার ক্ষেত্রের চারদিকেই আছে আমাদের এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে কিভাবে করা যায় দেখো আমাদেরকে বলা হয়েছে এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য হল এক বাহুর দৈর্ঘ্য সমান তিনশো মিটার তাহলে আমরা এই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব বর্গের ক্ষেত্রফল হবে এক বাহুর দৈর্ঘ্যের বর্গ অর্থাৎ তিনশো মিটারের বর্গ সুতরাং বর্গের ক্ষেত্রফল হলো নব্বই হাজার বর্গমিটার খেয়াল করো ক্ষেত্রফলের একক কিন্তু বর্গমিটার তাহলে ক্ষেত্রফল লেখার সময় আমাদের একক হিসেবে বর্গমিটার লিখতে হবে এখন দেখো আমরা এই বর্গের ক্ষেত্রফল পেলাম নব্বই হাজার বর্গমিটার কিন্তু আমাদের যেহেতু রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাই আমরা দেখতে পারি যে রাস্তা সহ এই বর্গের ক্ষেত্রফল কত রাস্তা সহ বর্গের ক্ষেত্রফল কত তা জানতে হলে আমাদের রাস্তা সহ বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত হয় তা জানতে হবে আবার যেহেতু বর্গের চারদিকের রাস্তা আছে তাই একবাহু পরিমাপের সময় আমাদের দুই দিকের রাস্তাই পরিমাপ করতে হবে তাহলে দেখো রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য হবে বর্গের এক বাহুর দৈর্ঘ্য হলো তিনশো মিটার আবার দেখো রাস্তা চার মিটার চওড়া তাহলে এ পাশেও চার মিটার রাস্তা যোগ হবে আবার এ পাশেও চার মিটার রাস্তা যোগ হবে অর্থাৎ তিনশো যোগ চার গুণ দুই মিটার সুতরাং রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য হবে তিনশো মিটার আবারও একটু ভালোভাবে খেয়াল করো এই অংশটুকু হলো তিনশো মিটার এটি হলো বর্গের এক বাহুর দৈর্ঘ্য আর রাস্তা সহ অর্থাৎ এপাশে চার মিটার এপাশে চার মিটার সহ এই সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হলো তিনশো মিটার তাহলে আমরা রাস্তা সহ বর্গের একবাহুর দৈর্ঘ্য জানি এখন তাহলে আমরা রাস্তা সহ ক্ষেত্রফল কত হয় তা জানতে পারবো রাস্তা সহ ক্ষেত্রফল তিনশো মিটার এর বর্গ তিনশো আটকে বর্গ করলে হবে চুরানব্বই হাজার আটশো চৌষট্টি আর একক হল বর্গমিটার এখন খেয়াল করো আমরা এই বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম নব্বই হাজার বর্গমিটার আবার রাস্তা সহ অর্থাৎ এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হল চুরানব্বই হাজার আটশো চৌষট্টি বর্গমিটার তাহলে এই সম্পূর্ণ অংশ থেকে যদি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাব সুতরাং রাস্তার ক্ষেত্রফল হবে রাস্তার ক্ষেত্রফল সমান হলো রাস্তার সহ ক্ষেত্রফল অর্থাৎ এই সম্পূর্ণ ক্ষেত্রফল চুরানব্বই হাজার আটশো চৌষট্টি বিয়োগ শুধু এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নব্বই হাজার বর্গমিটার চুরানব্বই হাজার আটশো চৌষট্টি থেকে নব্বই হাজার বিয়োগ করলে থাকবে চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার সুতরাং রাস্তার ক্ষেত্রফল হলো চার বর্গমিটার এবার তোমাদের বইয়ের আঠেরো নম্বর প্রশ্নটি দেখো এখানে বলা হয়েছে স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী আয়তকার একটি স্বর্ণের বাড়ির দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্থ ছয় দশমিক চার সেন্টিমিটার এবং উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার স্বর্ণের বাড়টির ওজন কত দেখো এখানে স্বর্ণের বাড়ির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে এ থেকে আমরা স্বর্ণের বাড়ির আয়তন নির্ণয় করতে পারি আবার স্বর্ণ পানির তুলনায় কতগুণ ভারী তা দেওয়া আছে তাহলে সেখান থেকে আমরা স্বর্ণের বারের ওজনও নির্ণয় করতে পারব কীভাবে তা চলো আমরা ধাপে ধাপে দেখি প্রথমে আগে স্বর্ণের বারের আয়তন নির্ণয় করি দেখো তাহলে এখানে দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য হল সাত দশমিক আট সেন্টিমিটার স্বর্ণের বারের প্রস্থ হলো। ছয় দশমিক চার সেন্টিমিটার এবং স্বর্ণের বারের উচ্চতা হল দুই দশমিক পাঁচ সেন্টিমিটার সুতরাং স্বর্ণের বারের আয়তন হবে আমরা জানি আয়তন সমান হল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অর্থাৎ সাত দশমিক আট সেন্টিমিটার গুণ ছয় দশমিক চার সেন্টিমিটার গুণ দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এদিকে গুণ করলে গুণ ফল হবে একশো চব্বিশ দশমিক আট আয়তনের একক হল ঘন সেন্টিমিটার এখন দেখো আমরা পেয়েছি স্বর্ণের বারের আয়তন একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার আবার আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানির ওজন হলো এক গ্রাম আবার প্রশ্নে বলে দেওয়া আছে যে স্বর্ণ পানির তুলনায় পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী তাহলে দেখো এক ঘন সেন্টিমিটার পানির ওজন যদি এক গ্রাম হয় এক ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন তার উনিশ দশমিক তিন গুণ হবে এক ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হল উনিশ দশমিক তিন গ্রাম আর এখানে আমরা পেয়েছি একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার স্বর্ণ সুতরাং একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে উনিশ দশমিক তিন গুণ একশো চব্বিশ দশমিক আট গুণ করলে গুণ ফল হবে দুই হাজার চারশো গ্রাম সুতরাং একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হলো দুই হাজার চারশো গ্রাম অর্থাৎ স্বর্ণের বাটির ওজন হল দুই হাজার চারশো গ্রাম এবার তোমাদের বইয়ের উনত্রিশ নম্বর প্রশ্নটি দেখো এখানে বলা হয়েছে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের তিন ভাগের দুই অংশ ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে পনেরো মিটার এবং চার মিটার মেঝের চারদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হল বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী এর উপর ভিত্তি করে আমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ক নম্বর হলো ঘরের পরিসীমা নির্ণয় করতে হবে খ নম্বর কতটি পাথরের প্রয়োজন হবে তা নির্ণয় করতে হবে আর গ নম্বর হলো ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা বের করতে হবে চলো তাহলে এক এক করে করি প্রথমে দেখো ক নম্বরে কি বলা হয়েছে প্রথমে দেখো ক নম্বরে বলা হয়েছে আমাদের ঘরের পরিসীমা নির্ণয় করতে হবে দেখো এখানে উদ্দীপকের কি কি দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য হলো পনেরো মিটার আর বলা আছে প্রস্থ দৈর্ঘ্যের ভাগের দুই অংশ সুতরাং ঘরের প্রস্থ হবে পনেরো এর তিন ভাগের দুই অংশ সুতরাং প্রস্থ হলো তিন দিয়ে পনেরোকে ভাগ করলে থাকবে পাঁচ পাঁচ আর দুই গুণ করলে হবে দশ অর্থাৎ প্রস্থ হল দশ মিটার এখন আমরা ঘরের দৈর্ঘ্য জানি আবার প্রস্থও জানি তাহলে আমরা ঘরের পরিসীমা নির্ণয় করতে পারব সুতরাং ঘরের পরিসীমা হবে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সুতরাং দুই গুণ দৈর্ঘ্য হল পনেরো যোগ প্রস্থ হল দশ পরিসীমার একক হবে মিটার দুই গুণ পনেরো আর দশ যোগ করলে হয় পঁচিশ মিটার সুতরাং পঁচিশ আর দুই গুণ করলে হবে পঞ্চাশ অর্থাৎ ঘরের পরিসীমা হলো পঞ্চাশ মিটার এবার খ নম্বর দেখো নম্বরে বলা হয়েছে যে কতটি পাথরের প্রয়োজন হবে দেখো এখানে দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য হল ঘরের দৈর্ঘ্য প্রশ্নে বলে দেওয়া আছে পনেরো মিটার আবার ক থেকে পেয়েছি ঘরের প্রস্থ হল দশ মিটার আবার বলা আছে মেঝের চারদিকে এক মিটার ফাঁকা রাখা হয়েছে তাহলে দেখো ঘরের দৈর্ঘ্য হলো পনেরো মিটার আর প্রস্থ হলো দশ মিটার আবার মেঝের চারদিকেই এক মিটার করে ফাঁকা রাখা হয়েছে তাহলে এই এক মিটার ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য কত হবে ঘরের দৈর্ঘ্য হলো দেখো এদিক থেকেও এক মিটার ফাঁকা রাখা হয়েছে আবার এদিক থেকেও এক মিটার ফাঁকা রাখা হয়েছে তাহলে পনেরো থেকে আমাদের এক গুণ দুই বিয়োগ করতে হবে অর্থাৎ ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য হবে তেরো মিটার আবার দেখো এই এক মিটার ফাঁকা স্থান বাদে ঘরের প্রস্থ কত হবে ঘরের প্রস্থ হবে প্রস্থের ক্ষেত্রেও দেখো এদিকেও এক মিটার ফাঁকা আছে আবার এপাশেও এক মিটার ফাঁকা আছে তাহলে প্রস্থ দশ থেকে আমাদের এক গুণ দুই বিয়োগ করতে হবে সুতরাং প্রস্থ হবে দশ থেকে দুই বিয়োগ করলে থাকবে আট মিটার সুতরাং এই এক মিটার ফাঁকা স্থান বাদে ক্ষেত্রফল হবে এক মিটার ফাঁকা স্থান বাদে ঘরের ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্যগুণ প্রস্থ অর্থাৎ তেরো মিটার গুণ আট মিটার অর্থাৎ ফাঁকা স্থান বাদে ক্ষেত্রফল হবে একশো বর্গমিটার এখন খেয়াল করো কি বলা হয়েছে বলা হয়েছে যে মেঝের চারদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হল তাহলে বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য হবে দেখো এখানে বলে দেওয়া আছে এক বাহুর দৈর্ঘ্য হল পঞ্চাশ সেন্টিমিটার বা একে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে হবে শূন্য দশমিক পাঁচ মিটার সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল হবে দেখো যেহেতু বর্গাকার পাথর সুতরাং শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক পাঁচ বর্গমিটার তাহলে ক্ষেত্রফল হল শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার এখন দেখো আমাদের দেখতে হবে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলে কতটি পাথরের প্রয়োজন হবে তাহলে আমরা ঘরের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে পারি সুতরাং পাথর প্রয়োজন হবে ঘরের ক্ষেত্রফল হল একশো চার বর্গমিটার ভাগ পাথরের ক্ষেত্রফল শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার একে ভাগ করলে ভাগ ফল হবে চারশো ষোলোটি এটি আমাদের উত্তর মোট চারশো ষোলোটি পাথরের প্রয়োজন হবে এবার দেখো গ নম্বরে কি বলা হয়েছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা আমাদের নির্ণয় করতে হবে দেখো ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা জানতে হলে প্রথমে আমাদের ঘরের আয়তন কত তা জানতে হবে এখানে আমরা জানি ঘরের দৈর্ঘ্য হল পনেরো মিটার আমরা কতে নির্ণয় করেছি ঘরের প্রস্থ হলো 10 মিটার এবং ঘরের উচ্চতা হল চার মিটার যেহেতু আমরা ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা জানি সুতরাং আমরা ঘরের আয়তন নির্ণয় করতে পারব ঘরের আয়তন হলো ঘরের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সুতরাং আয়তন হল পনেরো গুণ দশ গুণ চার পনেরো গুণ দশ গুণ চার অর্থাৎ ছয়শো ঘনমিটার আয়তনের একক হল ঘনমিটার এখন দেখো এই ঘনমিটারকে আমাদের ঘন সেন্টিমিটারে রূপান্তর করতে হবে কেন বলো কারণ এখানে দেওয়া আছে যে বায়ু পানির তুলনায় কত গুণ ভারী আর আমরা জানি যে এক ঘন সেন্টিমিটার পানির ওজন হলো এক গ্রাম এ কারণে এই ছয়শ ঘনমিটারকে আমাদের ঘন সেন্টিমিটারে রূপান্তর করতে হবে ছয়শ ঘনমিটারকে ঘন সেন্টিমিটারে রূপান্তর করতে হলে আমাদের দশ লক্ষ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ ছয়শ গুণ দশ লক্ষ শূন্যগুলো লেখার সময় খুব খেয়াল করবে যাতে ভুল না হয় ছয়ের পরে এক দুই আটটি শূন্য বসাতে হবে তিন চার পাঁচ ছয় সাত আট ঘন সেন্টিমিটার অর্থাৎ ঘরের আয়তন হলো ষাট কোটি ঘন সেন্টিমিটার এখন দেখো আমরা জানি যে এক ঘন সেন্টিমিটার পানির ওজন হলো এক গ্রাম তাহলে বায়ু পানির থেকে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী সুতরাং এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গ্রাম অর্থাৎ এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হল শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গ্রাম এখন দেখো আমরা এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন জানি তাহলে আমরা ষাট কোটি ঘন সেন্টিমিটার বায়ুর ওজন নির্ণয় করতে পারবো সুতরাং ষাট কোটি ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে ষাট কোটি গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় এখন দেখো ষাট কোটিকে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় দিয়ে গুণ করলে হবে সাত লক্ষ চুয়াত্তর হাজার গ্রাম আবার আমরা জানি যে এক হাজার গ্রাম সমান হল এক কেজি বা এক কিলোগ্রাম সুতরাং সাত লক্ষ চুয়াত্তর হাজার গ্রাম সমান হবে সাত লক্ষ চুয়াত্তর হাজার ভাগ এক হাজার অর্থাৎ সাতশো চুয়াত্তর কেজি সুতরাং ঘরটিতে সাতশো চুয়াত্তর কেজি বা সাতশো চুয়াত্তর কিলোগ্রাম বায়ু আছে আশা করি তোমরা সমস্যাগুলো সমাধান বুঝতে পেরেছো এখন চলো দেখি আজকের পাঠে আমরা কি কি শিখলাম তাহলে আজকের পাঠে আমরা অনুশীলনী তিনের গাণিতিক সমস্যা সমাধান করেছি তাহলে আমাদের আজকের পাঠ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো আর এই ক্লাসটি আবারও দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ